গল্প করা কি শেষ হইছে? না, শেষ হয় না, আরো অনেক কথা আছে। তাহলে বাইরে গিয়ে করো, আমি ঘুমাবো। অভি চলো। তুলি, পরে গল্প করব, এখন না। ওকে। অভি চলে যায়, শান বিছানায় শুয়ে পড়ে। আপনার গা থেকে গন্ধ আসছে, মদ খাবেন? তুমি বের হলেই খাবো। পুরো দেবদাস। ভালোবাসতাম তো। ভালো, খাও মদ, খেয়ে মানুষ হও। বাই। তুলি চলে যায়, শান ডাটা অন করে দেখে মনের হাজারটা মেসেজ, সরি বলছে। শান এসব ভাবছে, তখন শানের মা আসে। ওর মা আসতেই শায়ের মায়ের কোমর জড়িয়ে ধরে, মা মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে? কিছু না। এমন দেখাচ্ছে কেন? কি বলবে? তুলিকে নিয়ে একটু শপিং এ যা। আমি পারবো না। কেন? ভালো লাগছে না। মেয়েটাকে আমি বড় মুখ করে বলেছি তুই নিয়ে যাবি, এখন না করবো কি করে? তাছাড়া ও তোর বউ, প্লিজ বাবা যা। ঠিক আছে, ওকে রেডি হতে বলো। মা শায়নের কপালে একটা চুমু দেয়। তুলি একটা নীল শাড়ি পরে শায়নের সাথে বের হবে বলে, তারপর আবার শায়নের চরের কথা মনে পড়ে। তুলি জোরে জোরে শাশুড়িকে ডাকে, মা মা। কি হয়েছে? আমি যাব না। কেন? ও আমায় মারছিল। সরি তো বলেছিল। ওতে হবে না। তাহলে? কি থাক, তোমাকে বলবো না। ওকে বলো আমি যা করতে বলছি ও যেন তা করে। ঠিক আছে। শায়ন ওয়াশরুম থেকে বের হয়, এমন সময় মা এসে বলে, তুলি যা করতে বলছে কর। ও কি করতে বলছে? ও তোকে এখনো ক্ষমা করেনি, যা করলে ও ক্ষমা করবে তাই কর, এইটা আমার হুকুম। তুলি তো সেই খুশি শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, এবার তুমি যাও। এটা কি হলো? শাশুড়ি কি বললো শোনেন নাই? না। তাহলে আবার ডেকে আনছি। না না থাক, ডাকতে হবে না, আমি শুনছি। তাহলে চটপট করে ফেলুন। কি? তুই জানিস নাকি আমারে চট দেওয়ার সময় তো বললি নাকি? সরি বলছি তো। হবে না এতে। তাহলে কি লাগবে? আবার? হুম। কি হুম? চলো আগে। শায়ন তুলির গালে একটা পাপড়ি দেয়। হ্যাপি? তুলি গাল ফুলিয়ে হাঁটা দৌড়ে, শায়ন তুলির পেছন পেছন যায়। সিট বেল্টটা বাঁধো। কি? সিট বেল্ট। আপনি বেঁধে দিন। পারবো না। তাহলে এভাবে যাব, গাড়িটা জোরে ব্রেক করলে আমার মাথা ফাটবে, আপনার তো আর কিছু হবে না, মরলে আমি মরব, আপনার কি? আপনি তো বেঁচে যাবেন তাই না? এত কথা বলো কেন তুমি? শায়ন বিরক্তি নিয়ে তুলির সিট বেল্ট বাঁধতে যায়। তুলি সেই সুযোগে টুক করে গালে একটা কিস দেয়। শায়ন বড় বড় চোখ করে তুলির দিকে তাকায়, তারপর নিজের সিটে বসে গিয়ে। এটা কি হলো? আপনি জানেন না? না জানি না। এত অসভ্য কেন তুমি? মিনিমাম কমন সেন্স নেই? না নেই, আর জামাইরে কিস করছে, এতে অসভ্যতামির কি আছে? ইডিয়েট একটা। আপনারই তো বউ। সেটাই তো কপাল। আমি 2 মিনিটের বেশি চুপ থাকতে পারি না। তো কি করতে ইচ্ছে করছে? আমি কথা বলবই, 5 মিনিট চুপ করেছিলাম, এখন কথা আমার পেটের মধ্যে গিজগিজ করছে। আল্লাহ, এত বিরক্ত হন কেন বলেন তো? হুম, দেখছি তো মনা খালা আমার সাথে কত কথা বলতেন, তো আমার কথা জাস্ট শুনলে কি হবে আপনার বলেন তো? বউ হই আপনার গার্লফ্রেন্ড না, আর বউকে সবসময় খুশি রাখতে হয়, গিফট দিতে হয়। অবশ্য আমার এসব কিছু চাই না, আমার গিফট চাই। কি? একটা কিউট গুলুমুলু ক্রাশ বেবি। ও থুকু, একটা না, এতগুলো বেবি চাই আমার। টিকতে পারবা না? অবশ্যই পারবো। আমার দাদিমার মায়ের কতগুলো বেবি ছিল জানেন? 22টা। তো উনি এত বেবি নিতে পারলে আমি জাস্ট 11টা নিতে পারবো না কেন? আর দেখুন, এখন কারো এতগুলো বেবি নেই, তো আমার এত বেবি হলে আমি আর আপনি ফেমাস হয়ে যাব, ইতিহাসের পাতায় আমাদের নাম লেখা থাকবে। এত বেবি না নিলেও ইতিহাসের পাতায় আমার নামটা লেখা থাকবে, কজ আমার যে বুদ্ধি, নাম না লিখে যাবে কই? আমি পাগল হয়ে যাব। পাগল হবেন ঠিক আছে, কিন্তু পাগল হয়ে সবসময় তুলি তুলি করবেন, ভুলেও যদি মনে মনে করেছেন তো তো আপনার চুল ছিঁড়ে টাকলা বানিয়ে দিব। হুম। শায়ন গাড়ি থামায়। কি হলো,
গাড়ি থামালেন কেন? কোনো সমস্যা নাকি এটুকুতেই হাঁপিয়ে গেছেন? শ্যান তুলি চুলের মুঠি ধরে কাছে এনে ঠোঁটে ঠোঁট টুপিয়ে দেয়। তুলি মুঠি ওটার জন্য প্রস্তুত ছিল না, চোখ বড় বড় করে ফেলে। পাঁচ সেকেন্ডের আগে শায়ন সরে নিজের জায়গায় গিয়ে বসে। তুলি ঠুঁটে হাত দিয়ে বলে, এটা লিপকিস ছিল। কেন, কোনো সন্দেহ আছে? অবশ্যই, এটাকে পাপ্পি বলে। আপনি কখনো হিন্দি মুভি দেখেন নাই? কিছুটাও ঠিক করে করতে পারেন না, পাঁচ সেকেন্ডও হতে দিলেন না। দূর, শায়ন এমনটা করেছিল কারণ শায়ন ভেবেছিল কিস করলে তুলি লজ্জায় আর কথা বলবে না, চুপ করে যাবে। কিন্তু তুলি তো তুলি, ও চুপ করে না। শায়ন এবার নিজের চুল নিজেই টানছে। আচ্ছা, আমি আর আপনি ইমরান হাশমির একটা মুভি দেখব। কার? ইমরান হাশমির, দারুণ কিস করে। শায়ন কানে হেডফোন দেয়। শপিং মলে এসে তুলি একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছে। আর কতক্ষণ? একটাও ড্রেস পছন্দ হচ্ছে না। যদিও শায়ন কখনো মেয়েদের জিনিস পছন্দ করেনি, নিজের জামা কাপড়ও মা পছন্দ করে দেয়, কিন্তু এই মুহূর্তে শায়নের মনে হচ্ছে যত তাড়াতাড়ি ড্রেস চুজ করবে তত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবে। শায়ন চারটা ড্রেস চুজ করে দেয়, তুলি সেগুলো নেয়। শায়নের হাতে শপিং ব্যাগ, তুলি শায়নের হাত ধরে হাঁটছে। একটা ছেলের সাথে তুলি ধাক্কা লাগে। সরি মিস। তুলি শায়নের হাত ছেড়ে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, চোখে পকেটে রেখে ঘুরেন নাকি? হ্যাঁ, নাকি মেয়ে দেখলেই ধাক্কা দিতে মন চায়? সরি বললাম তো। কিছু সরি, হ্যাঁ, কোনো সরি টরি না, ওকে? তুলি চলো। যাবো মানে? এই ব্যাটার আপনার বউকে ধাক্কা মারলো আর আপনি চলে যেতে বলছেন, ওনাকে মারুন। মানে কি? সিনেমায় দেখেন না হিরোরা কেমন ডিসুম ডিসুম করে পেটায় ভিলেনদের, দেখেন নাই? এখানে ভিলেন কে? যেন জানি না ভিলেন কে। আপনি ভিলেন আর আমি হিরোইন, ও হিরো। লোকটা হু হু করে হেসে ওঠে। তুলি কোমরে হাত দিয়ে দাঁড়ায়। শায়ন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেছেন কিন্তু দাঁত পরিষ্কার হয়নি। লোকটা হাসি বন্ধ করে। এবার তুলি হাসে। স্মার্ট হতে চান তাই না? শায়ন লোকটাকে সরি বলে তুলির হাত ধরে হাঁটা শুরু করে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন, এখনো তো ঝগড়া শেষ হয় নাই। শায়ন তুলিকে গাড়ির কাছে এনে ছেড়ে দেয়। তুলি হাত তুলতে থাকে। উফ, হাত ভেঙে গেছে। তুলোর মতো হাত কেউ হাতির মতো করে ধরে? তুমি চুপ থাকতে পারো না? না পারি না তো। শায়ন শায়নের রুমাল দিয়ে তুলির মুখ বেঁধে দেয়। তারপর তুলির শাড়ি দিয়ে তুলিকে হাত বেঁধে গাড়িতে বসিয়ে দেয়। তারপর গাড়ি চালিয়ে বাসায় আসে। অবি আর জেচান বাসার ঘরে বসে বসে গল্প করছিল, তখন দেখে তুলির হাত মুখ বেঁধে শায়ন তুলিকে কোলে করে আনছে। আরে ব্রো, তুলি এই অবস্থায় কেন? অতিরিক্ত কথা বলে। শায়ন তুলিকে রুমে এনে মুখ হাত খুলে দেয়। তুলি জোরে জোরে শ্বাস নেয়। এখন থেকে কথা বললে এই পদ্ধতিতে চুপ করাবো। এটা থেকে কেস ভালো, তোমার মতো হট হট গ্রীষ্মকাল ছেলে হাত মুখ বেঁধে চুপ করবে, এটা কেমন দেখায় বলো? তুমি এত ইডিয়েট কেন? আমি তো জন্ম থেকে ইডিয়েট। সেটাই। লাভ টুকু, হেট টু, মি টু। শায়ন মুসকে হেসে ওয়াশরুমে চলে যায়। তুলি শাশুড়ির রুমে চলে যায়। শাশুড়ি কাপড় ভাঁজ করছিল। শাশুড়ি, এটা কিরকম ডাক? সরি মা। এবার ঠিক আছে, বল কি বলবি? বলছিলাম তোমার দাদি হতে মন চায় না? চায় তো। তাহলে তোমার ছেলেকে বোঝাও। কি বোঝাবো? এটাই, তুলিকে একটু ভালোবাসো, ওকে একটু হেল্প কর, যাতে ও মা হতে পারে। আমি? তোকে শাশুড়িকে বলবো নাকি? না। তাহলে তুমি বোঝাবা। আমি বোঝাচ্ছি। তুলি পেছনে তাকিয়ে দেখে শায়ন, আপনি? তোমার কি কি লাগবে শুনতে এলাম। মা আমি আসছি। তুলি দৌড় দিতে যায়। শায়ন দৌড়ে পেলে, রুমে চলো সব বোঝাবো। শায়ন তুলির হাত ধরে টেনে নিয়ে রুমে যায়। আল্লাহ হেল্প করো, এবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো ওনার পেছন লাগবো না। আল্লাহ। শায়ন তুলিকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। তুলি ভয়ে ঢোক গিলতে থাকে। শায়ন হাত পাস করে দাঁড়িয়ে বলে, তারপর বলো তোমার কি চাই? কই কিছু না তো। ভয় পাচ্ছ কেন বলো? আমার বেবি চাই। তুলি একটু সাহস করে বলে, ওকে দেব বেবি। এবার বলো কিভাবে তোমাকে বেবি দেব? সত্যি তো, কিভাবে উনি আমাকে বেবি দিবে?
কোনো ব্যাপার না, আমি দেখাচ্ছি। শ্যান তুলির দিকে এগিয়ে যায়, তুলি পিছিয়ে যাচ্ছে। তুলি টপ করে খাটে বসে পড়ে। শ্যান তুলির কাছে চলে আসে, খাটে বসে পড়ে। তুলির দিকে ঝুঁকে তুলির ওড়না টেনে ধরে। ওড়না নেবেন বললেই আমি দিয়ে দিই, এত টানাটানি করার কি আছে? তুলি ওড়না দিয়ে দেয়, শ্যান ওড়না ফেলে দেয়। ও মা, ফেলে দিলেন কেন জানেন? এটা আমার বাপি কিনে দিয়েছিল, তারপরেও ওড়নাটা জাস্ট আজকে পরলাম, আর আপনি এটা ফেলে দিলেন, একদম ঠিক করেনি। এক্ষুনি তুলে এনে দিন, না হলে আমি আপনার সবগুলো জামা পরিয়ে দিব, না হলে আমার নামও মিসেস তুলি চৌধুরী নয়। থাপ্পড় চিনো? ও মা, চিনব না কেন, কত খাইছি থাপ্পড়। এই তো সেদিন আপনি থাপ্পড় মারলেন, এখনো গলাটা ব্যথা করে। তাছাড়াও কত থাপ্পড় খাইছি মামুনির হাতে, তা গোনা নেই। আপনি বলছেন আমি থাপ্পড় চিনি না? থাপ্পড়ে থাপ্পড়ে জীবনটা বিয়ে পর্যন্ত চলে এলো। ও আল্লাহ, বাঁচাও আমাকে। ও বাবা, আল্লাহ বাঁচাইব কেন, কি হয়েছে আপনার? কথায় কথায় আমি বলি আল্লাহ হেল্প করো, এখন আপনি বলছেন। আসলে হেল্প শব্দটা আমি মিঠাইয়ের কাছ থেকে শিখেছি। পাগলে ধরছে আমারে? ভূতে ধরে শুনেছি, এই ফার্স্ট শুনলাম পাগলে ধরছে। যাই হোক, আই নিড বেবি। নাক টিপলে দুধ বের হয়, এখন সে বলছে মা হবে। কি দিনকাল আসলো, একটা বাচ্চা আরেকটা বাচ্চা চাই। 17 বছর বয়স আমার। আমার একটা প্রাইমারি স্কুলের ফ্রেন্ড দু বাচ্চার মা হয়েছে, আর আপনি বলছেন আমি বাচ্চা? আমার দাদিমার মার 17 বছর বয়সে 8টা বাচ্চার মা হয়েছিল, বুঝছেন? আশ্চর্য, আমি বাচ্চা? তুলি, তুই মানুষ হইবা না, তাই না? আমাকে দেখে কি গরু ছাগল মনে হয়? আমার কি 4টা পা আছে? আমি কি ঘাস খাই? খাই না তো। তো আমি মানুষ, তাও আবার পিওর ভালো মানুষ, আর আপনার বউ, তাও আবার একমাত্র বউ। শায়ন উঠে যেতে নেই, তুলি হাত ধরে টান দেয়। শায়ন তুলির খুব কাছে চলে আসে। ও জামাই, আমার সোনা জামাই, আমার টুনু মুনু, আমার ক্রাশ, দাও না। দোকান থেকে 2টো ললিপপ এনে দিব নি। তুলি শায়নকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ভাল লাগে না, এখন আমি শ্বশুরকে বল কি আপনার কাছ থেকে আমাকে বেবি আদায় করে দিতে। তুলি শুনো, বেবি দিলে শুনবো, একটা দত্তক এনে দেব। না, আমার পিওর বেবি চাই। দিতি তো যাচ্ছিলাম, তুমি ভুলভাল কথা বলে মোড়টা নষ্ট করে দিলে। ফাইন, আবার প্রথম থেকে শুরু করি। তুলি আগের জায়গায় যায়। এখন ওনা টান দেন। মোড় নাই। হনুমান, ইডিয়েট, খালাম্মার গার্লফ্রেন্ড। একদম খালামা বলবা না। তো কি সতীন কমু নাকি? তোমার যোগ্যতা নাই। খালা, আমার যোগ্যতা নেই, আমার সতীন হওয়ার। আমারে দেখেছেন কত কিউট আমি, আমার পিছনে ছেলেদের লাইন পড়ে যায়। এই তো প্রপোজ ডেতে 222টা প্রপোজ পাইছি। পতা জিনিসেই মাছি ভনভন করে। কি বললে? বললাম আজ কি বার? ইডিয়েট। বানান করতে পারো? না, আপনার কাছ থেকে শিখবো। যত সব যাচ্ছি আমি, কথা কমুন আর। বাঁচলাম। তুলি রুম থেকে বেরিয়ে কিচেনে যেতে নেয়, তখন অভির সাথে ধাক্কা খেয়ে তুলি নিচে পড়ে যায়। তুলি উপরে আর অভি নিচে পড়ে আছে। আল্লাহ গো, আমার কোমর ভেঙে গেল। তুলি, তোমার না আমার কোমর ভেঙেছে? এবার তুলি হোশ আসে, দ্রুত উঠে বসে। ও সরি। ইটস ওকে। খুব ব্যথা পাইছো? না, একটুখানি। আসলে ভুলটা আমারই, আমি আমার হাত পা কন্ট্রোল করতে পারি না, সব সময় খালি ছোটাছুটি করতে ইচ্ছে হয়। মনটাই চায় উড়ে বেড়ায়। ঠোঁট চেপে হাসে অভি, তারপর তুলির কাঁধে আলতো করে হাত রেখে বলে, তোমাকে ছোটাছুটি করতেই বেশি ভালো লাগে, চুপচাপ থাকা তুলির ক্যারেক্টার না। তুমি খালি বোঝো আমাকে, আর কেউ বোঝে না। চলো আজকে তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। সত্যি? তুলি অভির গাল টেনে বলে, থ্যাংক ইউ। এটা কি? একদম কিস ভাবনা। ভাবিনি। গুড দেবর। বিকেলে তুলি আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। শায়ন রুমে এসে তুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, কোথাও যাচ্ছে? লিপস্টিক লাগিয়ে তুলি কিচের মতো করে। শায়ন বেশম খায়। বেবি, তুমি খালি বিষম খাও কেন? খালি কি বিষম খায়, মাঝে মাঝে তো হার্ট অ্যাটাকও খায়।